আর কিছুদিন পরেই মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। উত্তরের জনপদ জয়পুরহাট ও হিলি উপজেলার সবুজ শ্যামল বিস্তীর্ণ মাঠ জুড়ে তাই এখন দেখা মিলছে দেশি গরুর পাল। কোরবানির পশু লালন পালনে ব্যস্ত এসব অঞ্চলের খামারিরা কোনো রকম ঔষধ বা ইঞ্জেকশন ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় পদ্ধতিতে ঘাস, খড়, আটা, গম, ভুষি খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। দেশি গরু মাঠে ছাড়ে দিয়ে উপায় জমে ঘাস এমনি ছাড়াতে খেলা হয়, একদম দেশীয় খাবার, নির্ভেজাল খাবার দিয়ে আমরা অতি যত্নে গরুগুলোকে লালন পালন করি। পুরুষ খামারিদের পাশাপাশি গরু পালন করে নিজেকে স্বাবলম্বী করতে কাজ করছেন নারী খামারিরাও। পাতার ছাড়ে দিয়ে খিলালে পরে হয়তো ঘাস ঘুষ খেলে তাড়াতাড়ি বড় হবে বা তাজাও হবে। দেশি গরু আমাদের অনেক লাভবান হচ্ছে। খামারিদের প্রতিনিয়ত গরু পালনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। আমরা বিনামূল্যে টিকা প্রদান, চিকিৎসা প্রদান এবং অন্যান্য সেবা কার্যক্রমগুলো দিন রাত দিয়ে যাচ্ছি। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আরও প্রাণী সম্পদের যেন উন্নয়ন হয় সে চেষ্টা আমরা করছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুর হৃষ্ট প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পূর্ণ পথে শেষ করেছি। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধে সংশ্লিষ্টদের তদারকির দাবি স্থানীয় খামারিদের। যদি ভারত থেকে গরু আসে তাহলে আমাদের লস হয়ে যাবে। এই খাবার খাওয়ায় যদি আমরা গরু বিক্রি করি আর ভারত থেকে গরু আসে তাহলে আমাদের তো লোকসান হয়ে যাবে। সাবরিনা ফিরোজ, আরটিভি।